আমরা তো আল্লাহর হাবিব সম্পর্কে জানি না, আমাদের চিন্তাধারা হলো আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে হয় সাধারণ একজন মৌলানা সাহেব ছিলেন, মসজিদুন নববীতে ইমামতি করতেন, কিছু দাওয়াত টাওয়াত খাইতা, আর মাঝে মধ্যে কিছু ওয়াজ টুয়াজ করতা, বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন রাষ্ট্রনেতা ছিলেন, সুবহানাল্লাহ বললেন না, একজন আইনবিদ ছিলেন, একজন রাজনীতিবিদ ছিলেন, একজন অর্থনীতিবিদ ছিলেন, একজন সেনাপতি ছিলেন, সেনাবাহিনীর চিফ অফ দ্য স্টাফ ছিলেন, একটা দেশের তিনি রাষ্ট্রপতি ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন, অর্থমন্ত্রী ছিলেন, শিক্ষামন্ত্রী ছিলেন, এদিকে গেলে শুধু শেষ নয়, গোটা পৃথিবীর মানুষের জন্য যত জ্ঞানের যত আদর্শের প্রয়োজন কমপ্লিট পৃথিবীর মানুষের সামনে যিনি তুলে রেখে গিয়েছেন তিনি ছিলেন আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর জন্য আল্লাহ রসুলের এক একটা সুন্নত আধুনিক বিজ্ঞান কিভাবে প্রমাণ করে দিতেছে মুসলমানেরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল ছিল রাত্রিতে এশার নামাজ পড়ার পরে, কোন নামাজ আল্লাহ রসুলের আমল ছিল, আল্লাহর হাবিব ঘুমাইতে গিয়ে বেশি দেরি করতেন, কথা বোঝা যাইতেছে, আল্লাহর হাবিব বলছেন এশার নামাজের পরে অপ্রয়োজনীয় কোনো কথাবার্তা করিও না, এশার নামাজের পরে প্রয়োজনের বেশি কোনো কথাবার্তা তোমরা বলিও না, আর যত তাড়াতাড়ি বিছানায় চলে যাও। আল্লাহর হাবিব এশার নামাজ পড়ে আর মসজিদুন নববীতে বেশি দেরি করতেন না, বিশেষ প্রয়োজন ছাড়া ঘরের মধ্যে চলে আসতেন, আওয়ার পরে যত সামান্য যখানি ঘরে আসে খাওয়ার পরে হাদিস প্রমাণ করতেছে তাড়াতাড়ি আল্লাহ রসুল ঘুমাইয়া যাইতেন, বলেন সুবহানাল্লাহ। এশার নামাজ শেষ হইতে হইতে আটটা হয়ে যায়, কয়টা? আটটা। এরপরে খাওয়া দাওয়া, প্রয়োজনীয় কথাবার্তা কিছু যদি থাকে, শেষ করতে করতে নয়টা বা দশটা, কথা ঠিক কি না? 1450 বছর আগে আল্লাহ রসুল বলে গেলেন, বাস্তবে আমল করে দেখাইয়া দিয়ে গেলেন, কিন্তু আমরা ঘুমাই, জি আমরা ঘুমাই, আজকে সরকার বাধ্য হইয়া কইতেছে দশটার বাদে আর বার হইও না, জি কথা ঠিক কি না? আমাদের অভ্যাস হয়ে গেছে, আমাদের অভ্যাস হয়ে গেছে, কিছু সংখ্যক মানুষের দেখবেন রাত্রে 12টা 1টা না হইলে ঘুমায় না, আসেনি না, না কার কাছ থেকে শিখছে এটা, কার কাছ থেকে? ইহুদি নাসারাদের কালচার, কাফের মুশরিকদের কালচার, সংস্কৃতি হলো রাত্রি হলে পরে তারা বিভিন্ন নাইট ক্লাবের মধ্যে যায়, বিভিন্ন রেস্তোরাঁয় যায়, হোটেলের মধ্যে যায় গিয়ে মদ পান করে, বিভিন্ন গান বাজনা চলে, অশ্লীল গান বাজনা নাচানাচি চলে, এইসব শেষ করে মদ পান করে আস্তে আস্তে ঘরের মধ্যে তারা আসে 12টা 1টায়, এরপরে তারা ঘুমায় সকালে 7টা 8টা পর্যন্ত, আসেনি না, না কথা বলেন? মুসলমানের এই চরিত্র হতে পারে, এলো মুসলমানও আসেনি না, না 7টা 8টা পর্যন্ত ঘুমায়, জি আসে না, নাই জি, নাউজুবিল্লাহ বললেন না, আল্লাহ এদেরকে হেদায়ত করুক, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। সরকার কেন এসপি জারি করল? সরকার এই কারণে এসপি জারি করল, কারণ রাত্রি হয় তাদের চিন্তাধারা হলো রাত্রি হয় যখন তখন বিভিন্ন জীবাণু ভাইরাস বেশি করে ছড়ায় এক জায়গার থেকে আরেক জায়গায় যায়, তখন যদি মানুষ ঘুমিয়ে যায় তার থেকে তারা বাঁচবে। 1450 বছর আগে আল্লাহর হাবিব আমল করে দেখাইয়া দিয়ে গেলেন, এশার নামাজের পরে আর বেশি দেরি করিও না, অযথা সময় নষ্ট করিও না, অযথা কথাবার্তা বলিও না, তোমরা বিছানায় চলে যাও, আর ঘুম থেকে উঠো কোন সময়? 8টায় না 7টায়, জি কোন সময় ঘুমানির টাইম? ঘুম থেকে ওঠার কোনো টাইম আসে নি না মুসলমানের? আসে না, শিখাইয়া দিছেন কে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ শিখাইয়া দিলেন তোমাদের ঘুমের সময় হলো, আমি আল্লাহর আয়াতটাকে বানাইছি ঘুমের জন্য, বলো সুবহানাল্লাহ, আর দিনটা বানাইছি পরিশ্রমের জন্য, কিসের জন্য? দিন পরিশ্রমের জন্য, যার যার পেশা আছে, ব্যবসায়ী হোক, চাকরিজীবী হোক, শ্রমিক হোক, যা হোক, যার যার পেশা আছে তোমরা দিনের বেলায় পরিশ্রম করো, আর রাত্রিটা বানাইছি তোমাদের জন্য ঘুমের জন্য। এবার ঘুম দিন, দিনটা হলো পরিশ্রমের জন্য, রাত্রি হলো ঘুমের জন্য, এবার রাত্রি কোন সময় শেষ হয় আপনার ঘুমে ধরবে আপনি বুঝতেও না পারেন,
এর জন্য ইসলাম কি ধর্ম মুসলমান, ইসলাম সেই সময়টা যাতে মানুষ বুঝতে পারে রাত্রি শেষ, দিন শুরু হয়ে যাচ্ছে, আল্লাহর গোর থেকে মুমিন মুসলমানের কানে আওয়াজ পৌঁছাইয়া দেওয়া হয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ হাইয়া আলাল ফালাহ, আর ঘুমাইও না, ঘুমের টাইম শেষ, আস-সালাতু খায়রুম মিনান নাওম, বলো সুবহানাল্লাহ, ঘুমের চাইতে ভালো একটা নিয়ামত আল্লাহ তোমাদেরকে সুসংবাদ দিতেছেন, ঘুমের চাইতে ভালো হলো নামাজ, বলো সুবহানাল্লাহ। তখন যাদের ভিতরে আছে আল্লাহর ভয়, কার ভয় কথা বলবেন, কার ভয়, যারা আল্লাহ মানে আল্লাহর ভয় যাদের অন্তরে আছে, আল্লাহর ঘর থেকে আহ্বান যখন দেওয়া হয় তারা পাগলের মতো আল্লাহর ঘরের দিকে ছুটে, কথা ঠিক কিনা? আর যাদের ভিতরে আল্লাহর ভয় নাই, পরকালের ভয় নাই, মৌতের ভয় নাই, তারা তখন হয়ে যায় শয়তানের মুরিদ। কার মুরিদ? শয়তান তখন আইয়া আস্তে আস্তে কয় বেটা ঘুমা, এর চাইতে আরামের ঘুম ধরার আর সময় নাই, জি আসেনি না না, শয়তান তখন কয় ঘুমা। এর জন্য দেখবেন অনেক আছে, অনেক আছে কয় সারা রাত ঘুমে ধরে না, সবচাইতে আরামের ঘুমে ধরে হজরের সময়, জি আসেনি না না, এই ঘুমটা ধরায় কে, কে ধরায়? শয়তানি। এর জন্য ভাইয়ারা আমার এই যে রাত্রিটা ঘুমের জন্য আল্লাহ বানানেত, এই আল্লাহর হাবিবের একটা সুন্নতের উপর আমল যখন মানুষ ছাড়ল, অনুসরণ অনুকরণ করা শুরু করলো, এহুদি কাফের মুশরিকদেরকে অনেক এলাও আছে, অনেক আছেন ভাইয়েরা এই আমলটা ত্যাগ করে দিবেন, অনেক আছে যদি একটু তাড়াতাড়ি করে চলে আসে 9:10, এরপরেও দেখবেন বিভিন্নভাবে তারা টেলিভিশনের সামনে বসে, না হয় মোবাইলের মধ্যে বিভিন্ন অশ্লীল নাচ গান বিভিন্ন নাটক সিনেমা দেখে দেখে রাত্রি 12টা 1টা বাজায়, কথা ঠিক কিনা? ওই যেটা করল করার কারণে আজকের আধুনিক বিজ্ঞান বলতেছে ওই গভীর রাত্রিতে যারা ঘুমায়, দেরি করে ঘুমায়, দুনিয়ার মারাত্মক মারাত্মক কয়েকটা রোগ তাদের হয়, এর মধ্যে একটা রোগ হলো যে কোনো সময় মস্তিষ্ক বিকৃত হয়ে যাইতে পারে, কারণ এই ব্রেন যেভাবে রেস্ট পাওয়ার কথা সেই রেস্ট ব্রেন পাইতেছে না, ব্রেইনের রেস্টের জন্য আল্লাহ রসুল বলে গেছেন এসার পরে আর দেরি করিও না, ঘুমাইয়া যাও, কি করো ঘুমাও। এই মানুষগুলির সবচেয়ে বেশি মারাত্মক রোগ হয় হাড়ের সমস্যা হয়, কারণ এই হাড়ের রেস্টের প্রয়োজন আছে নিনা না, একটা গাড়ির ইঞ্জিন যেভাবে চলে চলতে চলতে গিয়ে যখন হিট হয়ে যায় তার কিছু রেস্ট দেওয়ার প্রয়োজন হয়, অনুরূপভাবে একটা মানুষের হাড়টা হলো একটা ইঞ্জিনের মতো, সারা দিন অনেক পরিশ্রম করলো কাজ করলো তার রেস্টের প্রয়োজন, এর জন্য আল্লাহ রাসূল বলে গেছেন এসার পরে আর দেরি করিও না, তাড়াতাড়ি ঘুমাইয়া যাও, কারণ এই হাড়ের রেস্টের প্রয়োজন, তোমার লিভারের রেস্টের প্রয়োজন, কিডনির রেস্টের প্রয়োজন, গোটা অঙ্গের রেস্টের প্রয়োজন, এই রেস্ট দেওয়ার জন্য আল্লাহ বানাইয়াছেন রাত আর দিনটা বানাইছেন পরিশ্রমের জন্য, আমাদের উল্টা। আবার কিছু সংখ্যক মানুষ আছে দেখবেন তারা ফজরের নামাজের পরে গিয়ে আবার ঘুমাইয়া যায়, আসেনি না না, এই অভ্যাসটা করবেন না, আল্লাহ রসুল ক্লিয়ার নিষেধ দিতেছেন এসব নামাজের সঙ্গে সঙ্গে গিয়ে ঘুমাইয়া যাবেন না, কিছুক্ষণ পর মাসলার মধ্যে আসতেছে, 1 ঘন্টা 1.5 ঘন্টা গেল আপনি পায়চারি করলেন বা বিভিন্ন ডিউটি করলেন, এরপরে গিয়ে যদি ঘুমান তাতে অসুবিধা নাই, কিন্তু ফজরের নামাজ পড়ে সঙ্গে সঙ্গে ঘুমাতে গেলে যে তার খারাপ কয়েকটা দিক আছে সেদিকে আমি এখন যাচ্ছি না, আমার মূল আলোচনায় আসতেছি। ভাইয়ারা আমার এই যে অনেকে ভাবেন যে রাত্রিতে যদিও ঘুম কম হয় দিনের বেলায় তো 8টায় উঠলো, কয়টায় উঠলো, এদিকে যেটা লস হয়েছে এদিকে কাবার করলো, কোনো সময় সম্ভব নয়, কারণ হলো আপনি নিজে বাস্তবে পরীক্ষা করে দেখবেন একটা রাত্রিতে আপনার ঘুম হলো না, পরের সারা দিন আপনি ঘুমাইলেন ওই যে আগের দিনে রাত্রের ঘুম, কখনো সারা দিন ঘুমাইয়া খাবার দেওয়া যায়? রাত্রের ঘুমের আরামের মতো দিনের আর ঘুমে আরাম আছে, আধুনিক ডাক্তারেরা বলতেছে রাত্রিতে যদি একটা মানুষ 4 ঘন্টা কমপক্ষে 4 থেকে 6 ঘন্টা ঘুমানির প্রয়োজন, যদি সেই ঘুম না দিতে পারে পরে যদি দিনের বেলায় 12 ঘন্টাও ঘুমায় সেই 4 থেকে 6 ঘন্টার ঘুমে যে লস হয়েছে তা কাবার দেওয়া সম্ভব নয়। এর জন্য দেখেন হিসাব করে ডাক্তার বলতেছে 6 ঘন্টা 4 থেকে 6 ঘন্টা আল্লাহ রসুল আমল শিখাইয়া দিয়া গেলে নেশার নামাজের পরে গিয়ে যদি একটা মানুষ ঘুমাইয়ে যায় 9টায়
দশটা এগারোটা বারোটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ফজরের নামাজ পড়লো গিয়া আট ঘন্টা পরে। সুবহানাল্লাহ বললেন না? ডাক্তার বলতেছে কয় ঘন্টা রেস্টের দরকার, কয় ঘন্টা, কথা বোঝা যায় না? আট ঘন্টা, ছয় থেকে আট ঘন্টা। আল্লাহ রসুল বাস্তবে দেখাইয়া দিয়া গেলেন, এসার পরে গিয়ে যদি তোমরা ঘুমাই যাও আর ফজরের সময় যদি উঠো, আট ঘন্টা ঘুম হইছে। বলো সুবহানাল্লাহ, 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 কি নিয়ামত ও আমার ভাইয়েরা। এরপরে সমস্যা কোনটা হয়, আজকে দেখি একজন আমেরিকান ডাক্তার, খ্রিস্টান ডাক্তার লিখতেছে, যারা রাত্রিতে দেরিতে গিয়ে ঘুমায় তাদের পরিবার থেকে শান্তির বিদায় হয়ে যায়। তার কারণ হলো, এক নম্বরে সে যখন ঘুমাইল গিয়ে রাত্রিতে, ঘুমাইতে ঘুমাইতে গিয়ে বারোটা একটায় ঘুমাইল, স্ত্রী সারাদিন থেকে অপেক্ষা করতেছে স্বামী কোন সময় আসবে, কোন সময় আসবে। এবার স্বামী সারাদিনের ক্লান্তির পর আসলো বারোটায়। এরপরে তার বিভিন্ন প্রয়োজনীয় আছে, ল্যাট্রিন বাথরুমে গেল, খাওয়া দাওয়া করলো, বিছানায় চলে গেল। যাওয়ার পরে স্ত্রীর সঙ্গে তার কোনো আলাপ আলোচনা হলো না, গল্প গুজব হলো না, কিছু শেয়ার করলো না। স্ত্রী মনে মনে তার প্রতি বিরক্তভাব আসতেছে, তার প্রতি তার মানসিক যে মহব্বত ছিল, ভালোবাসা ছিল, তা তার দিক থেকে তার কমতেছে। এবার ভদ্রলোক, ভদ্রলোক কোন লোক, ঘুম থেকে উঠলো আটটায়, কয়টায়, এরা যারা উঠে এরা নাম দেওয়া হয় ভদ্রলোক। কে লোক? ভদ্রলোক। ঘুম থেকে উঠলো আটটায়, উঠা মাত্র তার তাড়াতাড়ি শুরু হলো, তাড়াতাড়ি স্নান করবে, খাওয়া দাওয়া করবে, অফিসে যাওয়ার টাইম হয়ে যাচ্ছে, ব্যবসার ক্ষেত্রে যাওয়ার টাইম হয়ে যাচ্ছে, দোকানে যাওয়ার, হাট বাজারে যাওয়ার, কোর্ট কাছারিতে যাওয়ার সময় হয়ে যাচ্ছে। তাড়াতাড়ি রওনা হয়ে গেল, স্ত্রীর সঙ্গে বেশি তার মত বিনিময় হলো না, কথাবার্তা হলো না, শেয়ার করতে পারলো না। এবারে এই সিঁড়ি দেখে এই স্বামী তো আসে রাত্রে একটায়, আর ঘুম থেকে উঠে আটটায় নয়টায় চলে যায়। তখন ওই যে তার শূন্যতা সৃষ্টি হলো দাম্পত্য জীবনে, স্বামীর থেকে যেভাবে তার কিছু সময় পাওয়ার কথা ছিল, মত বিনিময় করার কথা ছিল, যার মাধ্যমে মহব্বত তৈরি হতো, তা আস্তে আস্তে কমতে কমতে গিয়ে দেখা যায় এইভাবে মেয়ে লোকেরা বেশিরভাগ পরপুরুষের সঙ্গে অবৈধ যৌন সম্পর্ক স্থাপন করে। কথাটি কিনা ও আমার ভাইয়েরা, কি নিয়ামত! আল্লাহ রাসূলের একটা কথা দেখেন, একটা সুন্নত ছাড়ার কারণে।